যারা আমাদের চ্যানেলটি প্রথমবার দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ। প্রথমে গুগল প্লে স্টোরে যান, এই গুগল প্লে স্টোরে এখানে লিখুন পাসপোর্ট। দেখুন আমি লিখছি, পাসপোর্ট লেখাতেই বাকি লেখাটা উঠে আসছে, পাসপোর্ট সাইজ ফটো। আমি এখানটাতে ক্লিক করব, ক্লিক করলাম, এতগুলো এসছে। এর মধ্যে থেকে আপনি যে কোনো একটা ডাউনলোড করতে পারেন, যে কোনো একটা, আপনার যেটা ভালো লাগবে সেটাই করুন। দেখুন এতগুলো এসছে, এর মধ্যে থেকে আমি একটা প্রথমে ইনস্টল করে নেব, আপনিও ইনস্টল করে নিতে পারবেন যে কোনো একটা। আমি এটা করলাম, এটা একটু দেখে নিই কী বলছে। ভালোই বলছে, গুড, কিন্তু এটাতে বলছে অ্যাড আছে, তারপর বলছে গুড, ভেরি গুড। সুতরাং এটা করা যেতেই পারে, আমি এটাকে ইনস্টল করব। ঠিক আছে, ইনস্টল করব, ইনস্টল করতে দিলাম। এবার ইনস্টল হচ্ছে, ইনস্টল হতে বেশিক্ষণ সময় লাগবে না, অবশ্যই এটা নির্ভর করবে আপনার নেটের উপরে, নেট কানেকশান কেমন হয়ে গেছে আমার। এবারে ওপেন করব, ওপেন করলে এটা আসবে, পাসপোর্ট সাইজ ফটো। এটা দরকার নেই, এটা ক্লোজ করে দিলাম। তারপরে যেটা আসলো সেটা হলো এটি, এখানে অ্যালাউ করতে হবে, অ্যালাউ করলে এটা আসবে। এবার এখানে স্টার্ট, পাসপোর্ট দেখুন করাই আছে, আপনাকে দেশের নাম চুজ করতে হবে, আমার দরকার ইন্ডিয়া, ইন্ডিয়াটা আমি এখানে চুজ করব, ইন্ডিয়া হয়ে গেল। এবারে নেক্সট, এবার জিজ্ঞেস করছে ক্যামেরা থেকে তুলবো না গ্যালারিতে, আমি যাব গ্যালারিতে। সৌরভে এই ছবিটা আমি সিলেক্ট করলাম, এবার দেখুন অটোমেটিক এটা সাইজ দেখিয়ে দিচ্ছে, পাসপোর্ট সাইজ। এখানে ব্যাকগ্রাউন্ডের দরকার যেটি, আপনি যদি মনে করেন যেমন খুশি ব্যাকগ্রাউন্ড আপনি দিতে পারেন, ব্যাকগ্রাউন্ডটা দেওয়ার খুব সহজ। দেখুন এতগুলো ব্যাকগ্রাউন্ড আছে, আপনি যে কোনো একটা দিতে পারেন। আপনাকে দেখাবার জন্য আমি একটা ব্যাকগ্রাউন্ড দিচ্ছি হালকা, এই ব্যাকগ্রাউন্ডটা আমি দেব, এই যে গোল চিহ্নটা এইটা এখানে আমি দিলাম, এই দেখুন হালকা দিয়ে দিলাম, ওই একটু হলুদ হলুদ মতন এটা ব্যাকগ্রাউন্ড, কারণ আমার ব্যাকগ্রাউন্ডের দরকার নেই, যদি দরকার থাকে তাহলে এখান থেকে করা যাবে। এটা হলো এটার অপশান, এরকম অনেক কিছুই আছে। এবারে এখানে দেখুন সাইজ দেওয়া আছে, আপনি কটা চান, দুটো ছবি চান, চারটে চান, ছটা চান, আটটা চান, এখানে পরপর দেওয়া আছে, যতগুলো আপনি চাইবেন ততগুলো ছবি এখানে ক্লিক করলেই আপনার হয়ে যাবে। ঠিক আছে, এবারে যেটা চাই আপনার সেটাই আপনি পাবেন, আপনাকে ব্যাক করে দেখাবো। হ্যাঁ, এবারে এখানে আরও একটা অপশান আছে, দেখুন স্যুট, আপনি ইচ্ছে করলে সেটাও দিতে পারেন, তবে দেওয়ার দরকার নেই, তাই আমি দিচ্ছি না, আমি দিচ্ছি বর্ডার। দেখুন এখানে বর্ডার কীভাবে দেওয়া যায়, এতগুলো কালারের মধ্যে যে কোনো কালার আপনি দিতে পারেন। আমি একটা সিলেক্ট করলাম সবুজ, ধরুন বর্ডার হয়ে গেছে সবুজ, কিন্তু আমি চাই সাদা, আমি এই সাদা বর্ডার দেবো, এই যে গোল চিহ্নদের দেখছেন এই কালো, এটাই এই যেমন সাদা বর্ডারটা আমার সাদা হয়ে গেলো, পাসপোর্ট সাইজে বর্ডারটা এরকম সাদা থাকে, তাই আমি সাদাই দিলাম। এবার এটিকে আমি নিয়ে নেব, এটা আমি ব্যাকে গিয়েছিলাম যে বলছি আপনি যেতে চান না, ওটা দরকার নেই, এটাকে আগে সেভ করে নেব। কী করে সেভ করবো আমি আপনাকে দেখাচ্ছি। এবারে একদম উপরে ডান দিকে যেটা রয়েছে, এই দেখুন সেখানে ক্লিক করলাম, এতগুলো এসছে, এর মধ্যে থেকে আমি দুটো নেব, প্রথমটা এই দেখুন দুখানা আমার পাসপোর্ট সাইজ ফটো হয়ে গেছে, এটা আবারে ছাপিয়ে নিলে হয়ে গেল। ঠিক আছে, এবারে এখান থেকে আমি বেরিয়ে যাব। এবার এই যে দুখানা ছবি পেয়েছি এখান থেকে আমি ক্রপ করব, এডিট করে ক্রপ করব, এই যে ক্রপ করছি, দেখুন ক্রপ করছি, আমার যে
যেরকম দরকার পাসপোর্ট সাইজ যেরকম থাকে ঠিক সেরকমই হবে। এই এবারে এটাকে আমি সেভ করব। এই যে সেভ করলাম, ক্লিক করলেই সেভ হয়ে গেল। এই যে এটা হলো আপনার পাসপোর্ট সাইজ ফটো। এখান থেকে যতগুলি খুশি নেওয়া যায় এবং বাজারে গিয়ে প্রিন্ট করে ও নেওয়া যায়, বা এখান থেকে আপনি অনলাইনে যেখানে ফটো দিতে বলবে ফটো আপনি দিতে পারেন। কখনো বলে স্ক্যান করে দিতে, তাহলে আর স্ক্যানার আপনাকে ইনস্টল করে নিতে হবে, কোনো অসুবিধা নেই, প্লে স্টোর থেকে আপনি পারবেন। আর যেখানে যেখানে ফর্ম ফিল আপে আপনার এই পাসপোর্ট সাইজ ফটো লাগবে সেখানে আপনি অনায়াসেই এইভাবে দিতে পারবেন। আপনাকে আর বাইরে গিয়ে দৌড়াদৌড়ি করতে হবে না, কত সহজেই আপনি পাসপোর্ট সাইজ ফটো পেয়ে যাচ্ছেন। যদি চান আপনি ফটো তুলে নেবেন, তাতেও কোনো অসুবিধা নেই, তুলে নিয়ে আপনি এরকম পাসপোর্ট সাইজ বানিয়ে নেবেন। এখন তো বেশিরভাগ ফর্ম ফিল আপ অনলাইনে হয় আর সেখানে ফটো দরকার পড়েই, সুতরাং আপনি এত সহজেই পাসপোর্ট সাইজ ফটো বানিয়ে সেখানে আপনি ফর্ম ফিল আপ করতে পারেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, ধন্যবাদ।